নায়িকা পরিমণিকে গ্রেপ্তার করলো র‍্যাব। গ্রেপ্তারের আগে পরিমণি 30 মিনিট ধরে লাইভ করলো এবং নাটক দেখালো। তখন তার শরীরে যে পোশাক ছিল, আমি যদি পাশে থাকতাম তাহলে একটা থাপ্পড় মারতাম। তার কাছে কি বিছনার চাদরও ছিল না শরীর ঢাকার জন্য? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নায়িকা পরিমণির বাসায় প্রচুর পরিমাণে মদের বোতল পাওয়া গেছে। এর ছবি কে দেখতে চায়? এর চেয়ে তো হিরো আলমই ভালো অভিনয় করে, সে রুচিশীল। 25 বছরের পরিমণি যে পোশাক পরে বলেছেন আমাকে বাঁচাও, সে আসলে বলতে চেয়েছিল যে শিল্পপতি আমাকে রক্ষা করবে, তাকে আমি শরীর দিব। গার্জিয়ান ছাড়া একটি ফ্ল্যাটে একা থাকছে, বাংলাদেশের রাজনীতিবিদ শিল্পপতিরা তার বাসায় আসবে, এটাই তো স্বাভাবিক। এরকম আরো অনেক পরিমণির বাসায় মদের বোতল পাওয়া যাবে। পরিমণি তো একদিনে কোটিপতি হয়নি, পরিমণিকে কারা কোটিপতি বানিয়েছে? যারা পরিমণিকে কল করে তাদেরও আইনের আওতায় আনা উচিত। হেলেনা জাহাঙ্গীরও মানুষের কাছে টাকা চাইত, সেই ভাইরাল কল রেকর্ডটিও আজকে আমি আপনাদের শোনাব। হেলেনা জাহাঙ্গীর মডেল পিয়াসা আর পরিমণি বলেন না কেন, এরা সবাই পতিতা। এরা সবাই রাতের আধারে দেহ ব্যবসায় নামে। হেলেনা জাহাঙ্গীর শেফুদার কাছে টাকা চেয়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছে। মুনিয়ার মৃত্যুর পিছনে পিয়াসার হাত ছিল, কিন্তু পিয়াসা সাংবাদিকদের নজর আড়াল করেছিল। আসলে ক্ষমতা যার হাতে তাকে কেউ ধরতে পারে না। পিয়াসা, পরিমণি, হেলেনা, এরা হলো পুঁটি মাছ। সালমান, এফ রহমান আর আনভীর, এরা হলো বোয়াল মাছ, এদেরকেও ধরতে পারবে না। পিয়াসা একটিমাত্র বিজ্ঞাপন করে নামের সাথে মডেল যোগ করেন। তারপরে তিনি এশিয়ান টিভি মিজানুর রহমানের সাথে সখ্য গড়ে তোলে। গুলশান বাড়ি তারায় বসবাস করে রাতের আধারে ছেলেদের সাথে নাচতে বের হয়। গুলশান ধানমন্ডি বাড়িধারায় এরকম পিয়াসা আরো আছে। এরা সবাই কোটিপতি হওয়ার নেশায় পতিতা পেশা গ্রহণ করেছেন। হেলেনার ভাইরাল কল রেকর্ডটি আজকে আমি আপনাদের শোনাব। ওই মালয়েশিয়ার মেহেদি আছে না? জি। ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে এসএমএস এ, আমাকে ডিস্টার্ব করার বড় দরকার নাই তাকে। হ্যাঁ জি, সে বিভিন্ন মানুষ আমাকে কল করা, তুমি তাকে বলবা কি ঠিক আছে আপনি 5 লাখ টাকা দেন ম্যাডাম, রাজি করে এখন থেকে সবাইকে আমার কথা শোনো, পলিসি অ্যাপ্লাই, ইউ মেক পলিসি অ্যাপ্লাই, হ্যাঁ ইউ মেকার, তুমি পলিসি মেক না করলে তুমি মেকার হতে পারবা না, কারো বড় বড় কথা শুনবো না। নিপুণ বলতে আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, সোশ্যাল ওয়ার্ক করা তো আমার কাছে সোশ্যাল ওয়ার্ক, বলো আজকে কি ফোন দিয়েছো? হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করতেছে, তারপরে যে পুলিশ আছে না একটা, ওরে দিয়ে ফোন করা, ওরে দিয়ে ফোন করা, ওরে দিয়ে ফোন করা। তুমি বলে কি বলে পারুজার কথা বাদ শোনো, তুমি বলবা কি মেহেদি আপনি মাসে মাসে 1 লাখ টাকা, 5 মাসে 6 মাসে 6 লাখ টাকা দিয়ে দেন, আমি আপনাকে একদম ওইখানকার ব্লুচিপ বানাই দিই। বলো, আমার এখন টাকা দরকার আর কোনো কথা নেই। আপনি তো আমার অনেকবার ফোন দিচ্ছেন, আমি একটা পলিসি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে আপনাকে কিছু টাকা দেন, আমি ম্যাডামকে ব্যাপারে রাজি করাই, আমাকে দিন না টাকা, অফিসকে দেন টাকা। হ্যাঁ কিছু বানোয়াটও আছে, তবে আমার জেলা উপজেলা নিয়োগ দেওয়া হয়েছে, ছেলেফেলেদের নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু সেরকম কোন ঘটনা আমার চ্যানেলে নাই আমি মনে করি। মেহেদি আপনি মাসে মাসে 1 লাখ টাকা, 5 মাসে 6 মাসে 6 লাখ টাকা দিয়ে দেন, আমি আপনাকে একদম ওইখানকার ব্লু চিপ বানাই দিই।